Hello guys, Assalamu Alaikum, it's Ahnaf Ornik here and welcome to this YouTube channel. So guys, চলে আসলাম আবার অনেকদিন পর ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো গিয়া গরুরহাটের ব্লগ। অবভিয়াসলি কোরবানি চলে আসতেছে, সো ঈদের ব্লগ কার না পছন্দ। তো এখন কচুক্ষেতে যাব, আমাদের বাসার কিছু দূর সামনে, মানে 14 নম্বরে, অবভিয়াসলি বিআরটি থেকে 14 নম্বর বেশি দূর না। তো যাই হোক, আজকে যাচ্ছি কচুক্ষেত হাটে। কচুক্ষেত হাটে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো কচুক্ষেত হাটের গরুর কি কেমন দাম, কিভাবে কি বেচা কেনা হচ্ছে, কতগুলো গরু আছে সব দেখাবো আপনাদের সাথে। তো চলুন আমরা ডিরেক্ট কচুক্ষেত হাটে যাওয়া যাক। কচুক্ষেত হাটে যে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হাটের। গাইজ, আমি নতুন একটা হেয়ার কাট দিছি, আপনাদেরকে আগে বলা হয় না। হেয়ার কাটটা জানি অনেক আমার যারা বুড়া মানুষ আছে, মানে ওল্ড পার্সন, তারা ভালো লাগবে না, বাট ভালোই চাই গেছে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা কচুক্ষেত হাটে এসে পড়ছি। কচুক্ষেত হাটের ব্যানার, বড় একটা ব্যানার দেখতেই পাচ্ছেন আপনারা। এই হচ্ছে যে কচুক্ষেত হাটের এন্ট্রি, একদম মানুষের ভরা যা তা অবস্থা, একদম ঠিকই গুরু টুরু একদম শুরু। তো যাই হোক গাইজ, আমি ঢুকলাম, আর ঢুকার সাথে সাথে এই দুইটা গরুর মারামারি শুরু। দুইটা লাল গরু, দুইটা লাল গরু দেখে মনে করেন একদম চিৎকার গেছে, পুতপুত করে মারতেছে দুজন দুজনের, আর এক জায়গায় একজন মানুষ এসে থামাইতেছে খালি। তো গাইজ, আমার সামনে যে গরুটা দেখতেছেন, এটা আমার দেখা এই হাটের সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত। কজ 5 লাখ টাকার গরু। আগের বার কচুক্ষেত হাটে অনেক বড় গরু উঠছিল, 30 লাখ টাকার গরু উঠছিল, বাট এবার আমি দেখলাম এটাই সবচেয়ে বড় গরু, এই জন্য আমি এই গরুর কাছে ফার্স্টে গেছি। বাট আমার ভাগ্য এত খারাপ, আমি এত বড় বল দামি করছি, আমি তখন আমি আমার মানে যে স্ক্রিন সরি সাউন্ড রেকর্ডিং আমি অন করতে ভুলে গেছি। আমি সাধারণত এক মোবাইলে সাউন্ড রেকর্ডিং করি, আরেক মোবাইলে ভিডিও রেকর্ডিং করি, পরে দুটো অ্যাড করি যাতে ভয়েসটা ভালো আসে। সেটার জন্য আমি সাউন্ড রেকর্ডার আলাদাভাবে করি। তো ওইটা আমি সাউন্ড রেকর্ড অন করতে ভুলে গেছি, এই জন্য আমার কথাগুলো অনেক খারাপভাবে আসে, অনেক কথা আসেই নাই। বাট এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা ছিল। আমি ফার্স্টেই এই গরুর কাছে গেছি, ফার্স্টেই মনে করেন আশেপাশে বড় গরু, যেহেতু আশেপাশে ভিড় আপনারা দেখতেই পেতেছেন অবভিয়াসলি, সেই ভিড়ের মধ্যে আমি হ্যান ত্যান তার সাথে কথা বলতেছি গরুর দাম নেওয়া দাম নেওয়া। তো সে আমার 5 লাখ টাকা বলছে, আর আমি তো কিনবো না, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে আছে 1.5 লাখ, মানে 150 টাকা। ওই 150 টাকা দিয়ে তো আমি গরু কিনতে পারবো না, এই জন্য আমি হচ্ছে যে ওনারে 2.5 লাখ বলছি, মানে 2,50,000 বলছি, যাতে উনি একটু মানে না বলে অ্যান্ড আমি চলে যেতে পারি। পরে উনি আমার কোনো মতে বেচবেই, ওনার ইচ্ছা আছে বেচার, দেখতেই পাইতেছেন বুড়া মানুষ, তো এই জন্য একটু ইমোশন বেশি, উনি তাড়াতাড়ি বেচতে চায় হয়তো বা গরু, এই জন্য আমাকে বলছে। তো আমি এই জন্য ভাবলাম যে না, আমি বলি ওনাকে 2.5 লাখ বলি, পরে 20,000 বলি, আমি আসে পড়া ধরছি। পরে দেখি সবাই ডাকতেছে, উনিও ডাকতেছে, উনি ডাইকে আমাকে বলতেছে, বাট আমি পরে লাস্টে কী করবো আমি আর কিছু মাথায় আসে না। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, 10,000 বাড়াই দিই, তারপরে যদি দেন নেলে নাই, নেলে নাই, আমার কাছে তো কিছু করেন, আমার কাছে টাকা নেই। পরে এটা বললে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আপনি তো আসেন, আমি অন্য গরু দেখে আসতেছি আপনার কাছে যদি ভালো লাগে। এই মানে এই ইন্টারেস্টিং জায়গাটাই রেকর্ড হয় নাই, কষ্ট আমার। আচ্ছা আমার কথা হলো, উনি যেখানে ঘুমাইতেছে, হ্যাঁ ওনার কোনো গরু যদি থেকে থাকে, সেটা যদি কারো পছন্দ হয়, সে নিতে আসলে কার সাথে কথা বলবে, মানে আমার একটু কমেন্টে জানায় তো গাইস। তো গাইস, সামনে যে গরুটা দেখতেছেন এটার দাম কত, ওইটা নিয়ে আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে তর্ক লাগছে, সো ওইটা নিয়েই আমাদের এই ভিডিওটা। সো দেখেন আপনারা কত, 70, এটা 1,05,000 গ্যারান্টি খারাপ। মামা এই গরু কি তোমার? কার এটা, কত এটা? 125। কত? 125। ওই গরু 70, গরু 70। হ্যাঁ মামা ভিডিওতে আছে, ছাড়বা কত বলেন তুমি গো, আপনার দাম বলেন। আমি তো লইতে আইনি, আমি আইছি তোমার তো জানকারি লইতে, তুমি কও কততে ছাড়বা। বাপে পাঠাই দিছে, আমি গেলে আইলাম জানকারি লইতে, আমি যাই বাপরে গুমু, ভাল লাগলে তুমি কও কত দিছে। আমি কইলে না কথা ছাড়বো, কই এও কও 95। এটা কত? ও এটা কততে ছাড়বে? এটা কম, আমি তো দাম ছাড়া আপনি কম।
এখন তুমি কয় যে আমার আমার কথা তোমার ভালো লাগবে না, এটা জানা কথা না, ভালো না আপনি কথা এই লেগে তো কইলাম, তুমি কও, তুমি কও এটা দাম কও, তুমি তুমি লাস্ট কততে দিতে পারবা? একদম লাস্ট, একদম লাস্ট, স্টুডেন্ট মানুষ আইছি যেহেতু কও একদম লাস্ট 105 নেব, 105 85 দিয়ে দেবো না, 500 দিয়ে দাও, একটা গরু পছন্দ হয়েছে, আর 600 দেখাচ্ছি, এটা কিন্তু হইবো, কেমন তারে কিন্তু পাকাটা পুরো কড়া। তো গাইজ, যে গোড়া দেখতেছেন এই গোড়ার দাম হচ্ছে যে 2,80,000 টাকা। 2,80,000 টাকা যদি কারো বাজেটে হয় বা এর আশেপাশে হয়, অবভিয়াসলি আপনারা এসে দামাদামি করবেন, দামাদামি করে গোড়া নিতে পারেন। গোড়া পার্সোনালি আমার অনেক ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর আর বডিটাও মার্শাল অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে নিতে পারেন। আর তার মালিকের ফেস হচ্ছে যে এই যে এইটা, তো আপনারা যা অবভিয়াসলি কুচুকের হাটে যদি গরু কিনতে চান অবভিয়াসলি এই গরুটা চেক করতে পারেন। এই গোটার দাম চেয়েছে গেছে 3,00,000 টাকা। 3,00,000 টাকার বাজেট হলে আপনারা অবভিয়াসলি এই গোটা দেখতে পারেন। তার মালিকের ফেস হচ্ছে যে এই যে এটা, সো আগের থেকে আমার এই গোটা ছোটো লাগছে, বাট তাও আপনারা যদি এই কালার পছন্দ হয় অবভিয়াসলি চেক করতে পারেন। গাইজ, গরু টোটো দেখে তো আসলাম, গরুর যে গন্ধ, আর এবার দাম অনেক বেশি গরুর, মানে আগের থেকে বহুত দাম বেশি এবার। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.